হিন্দু ধর্মে শনিদেবকে কর্মফলদাতা বলে উল্লেখ করা রয়েছে। শনিদেবের বক্রবৃষ্টি জীবনকে নরক বানিয়ে দিতে পারে, তাই সবসময় নিজের কাজের দিকে খেয়াল রাখবেন। সৎকর্ম আপনাকে শনিদেবের বক্রবৃষ্টির হাত থেকে বাঁচাবে। কখনো অন্যের পরিশ্রম চুরি করবার চেষ্টা করবেন না, অন্যের পরিশ্রমের মূল্য দেবেন সব সময়। শনিদেব আমাদের কাজের ভিত্তিতে ফলাফল দান করেন, তাই শনির মহাদশা চলাকালীন আমরা জীবনে নানা দিকে চড়াই উত্তরাই লক্ষ্য করে থাকি বন্ধুরা। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব যে বিষয়গুলি, তা হলো শনিদেবকে প্রসন্ন করতে কোন কাজগুলি করবেন এবং শনিদেবকে সর্বপ্রথম তার প্রিয় সর্ষের তেল কে অর্পণ করেছিলেন। শুরু করছি আজকের ভিডিওটি, আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। প্রথমে জেনে নেব নতুন বছরের প্রথম শনিবার, তাই কর্মফলদাতা শনিদেবকে প্রসন্ন করতে কোন কোন কাজগুলি করবেন। জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের কথা বলা রয়েছে যেগুলির মাধ্যমে আমরা শনিদেবকে তুষ্ট করতে পারি। আসুন জেনে সেই উপায়গুলি কি কি। বাজারে শনিযন্ত্র কিনতে পাওয়া যায়, আপনি বাড়িতে শনিযন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠা করতে পারেন। প্রত্যেক দিন শনিযন্ত্রের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন। বিশ্বাস করা হয় যে শনিযন্ত্রকে যদি শ্রদ্ধার সঙ্গে পূজা করা হয় তাহলে শনির খারাপ প্রভাব তার উপর কখনোই পড়ে না। প্রত্যেক শনিবার কুকুরকে রুটি খাওয়ান, সেই সঙ্গে গরিব এবং অভাবী মানুষকে কালো জিনিস যেমন কালো কম্বল দান করুন। শনিবার সূর্যাস্তের পর সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, এর মাধ্যমে শনিদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন। বাড়িতে সমী গাছ এনে প্রতিষ্ঠা করুন। প্রতি শনিবার সন্ধেবেলায় সমী গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান, মনে করা হয় এতে শনিদেব তার উপর খুবই প্রসন্ন হয়ে থাকেন। প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে যান, হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির সামনে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে নিজের প্রার্থনা জানান। মনে করা হয় যে শনির মহাদশা চলাকালীন যে ব্যক্তি হনুমানজির পুজো করে তার উপর শনির বক্রদৃষ্টি কখনোই পড়ে না। বন্ধুরা, পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তার সেবা যত্ন করুন, তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। বয়স্ক ব্যক্তির সেবা যত্নে শনিদেব খুবই প্রসন্ন হন এবং তার উপর কৃপা বর্ষণ করে থাকেন। এবার জেনে নেব শনিদেবকে সর্বপ্রথম তার প্রিয় সর্ষের তেল কে অর্পণ করেছিলেন। বন্ধুরা, শনিবারে শনিদেবের পুজো করার নিয়ম আছে। মনে করা হয় শনিবারে শনিদেবের পুজো ও পুজোয় তার প্রিয় জিনিস অর্পণ করলে শনি মহারাজ প্রসন্ন হন, ভক্তের উপর নিজের আশীর্বাদ বর্ষণ করেন। তবে শনিবার শনিদেবের পাশাপাশি ভগবান হনুমানেরও পূজা করা হয়। এর কারণ হলো শনিদেব হনুমানকে বলে দিয়েছিলেন যে শনিবার যে ভক্ত হনুমানের পুজো করবেন তিনি কখনোই শনিদেবের অশুভ নজরের সম্মুখীন হবেন না, এই কারণে শনিবার হনুমানজির পুজো করা হয়। শনিদেবের পছন্দের জিনিস সর্ষের তেল, তাই শনিবার ভক্তরা শনিদেবকে সর্ষের তেল অর্পণ করেন। কিন্তু শনিদেবকে সর্ষের তেল নিবেদনের পিছনে রহস্য কি এবং কে শনি মহারাজকে প্রথম সরিষার তেল দিয়েছিলেন, আসুন জেনে এর সঙ্গে সম্পর্কিত পৌরাণিক ধর্মীয় কাহিনী। একসময় শনিদেব তার ক্ষমতার জন্য খুব গর্বিত ছিলেন। তিনি মনে করতে থাকেন যে এই পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। যেহেতু শনিদেবের বিপরীতমুখী দিক জীবনে অশান্তি সৃষ্টি করে, এই অহংকারে শনিদেব পৌঁছে যান এক বনে। এখানে ভগবান হনুমান ইতিমধ্যেই ভগবান শ্রীরামের উপাসনায় মগ্ন ছিলেন। শনিদেব হনুমানজিকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি তার বিপরীত দৃষ্টি নিক্ষেপ করলেন, কিন্তু হনুমানজির উপর এর কোনো প্রভাব পড়েনি, কারণ তিনি ধ্যানে মগ্ন ছিলেন। এতে শনি মহারাজ খুব রেগে যান এবং হনুমানজিকে চ্যালেঞ্জ করে বলেন, হে বানর, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। হনুমানজি শনিদেবের প্রতি কোনো মনোযোগ না দিয়ে তার ধ্যানে মগ্ন থাকেন। এরপরে শনিদেব অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু হনুমানজি এমন ধ্যানে মগ্ন ছিলেন যে তিনি বিন্দুমাত্র বিভ্রান্ত হননি। এত কিছুর পর শনিদেবের ক্রোধ সপ্তমে পৌঁছে যায় এবং ক্রোধে তিনি আবার হনুমানজিকে চ্যালেঞ্জ করে বলেন, হে বানর, চোখ খোলো, আমি শনিদেব, আমি এসেছি তোমার সুখ শান্তি বিনষ্ট করতে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আমার মুখোমুখি হতে পারে। এবার শনিদেব ভাবতে থাকেন, এমন কথা শুনে হনুমান অবশ্যই ভয় পেয়ে যাবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। অনেক চেষ্টার পর হনুমান উঠে
স্বাভাবিক সুরে শনিদেবকে বললেন, হে মহারাজ, আপনি কে? একথা শুনে শনিদেবের ক্রোধ আরও বেড়ে গেল। তিনি বললেন, আমি আপনার রাশিতে প্রবেশ করতে যাচ্ছি, এরপর আপনি নিজে জানতে পারবেন আমি কে। তাতে হনুমানজি বলেন, হে মহারাজ, আপনি অন্য কোথাও যান, কিন্তু আমার প্রভু আমার ধ্যান ব্যাহত করবেন না। হনুমানের এই ব্যাপারটি শনিদেবের পছন্দ হয়নি এবং তিনি হনুমানজিকে হাত ধরে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হনুমানজিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই মনে হলো তিনি জ্বলন্ত কয়লায় হাত রেখেছেন। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলেন শনিদেব, কিন্তু এরপরও শনিদেবের রাগ কমেনি। এরপর হনুমানজিও রেগে যান এবং তিনি শনিদেবকে ল্যাস দিয়ে জড়িয়ে ধরে পাহাড়ও গাছে শক্ত করে ছুঁড়ে ঘষতে থাকেন। এভাবে শনিদেবের অবস্থা খারাপ হয়ে যায় এবং তার শরীরে অনেক আঘাত লাগে। অবশেষে শনিদেব হনুমানের কাছে তার ভুলের জন্য ক্ষমা চান। তিনি হনুমানজিকে বলেন, আমার অহংকারের জন্য আমাকে ক্ষমা করুন, ভবিষ্যতেও আপনার ছায়া থেকে দূরে থাকব। তখন হনুমানজি বলেন, আপনি শুধু আমার ছায়া থেকে নয়, আমার ভক্তদের ছায়া থেকেও দূরে থাকবেন। শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনও হনুমানজির ভক্তদের প্রতি খারাপ নজর দেবেন না। এরপর হনুমানজি শনিদেবের ক্ষতস্থানে সরিষার তেল লাগান, এতে তার ব্যথা কমে যায়। সর্ষের তেল দিয়ে শনিদেবের যন্ত্রণা শেষ হলে তিনি বলেন, যে ভক্ত শনিবার আমাকে ভক্তি সহকারে সর্ষের তেল নিবেদন করবেন, তিনি শনি সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। এরপর থেকে শনিদেবকে সর্ষের তেল দেওয়ার প্রথা শুরু হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।